সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনাদের সামনে আজকে একটা নতুন গাড়ি দেখাচ্ছি, নতুন না মানে গাড়ি দেখাচ্ছি, মানে আপনারা দেখছেন আমাদের কাছ থেকে নতুন আর কি। তো মূলত এটা নতুন গাড়ি নয়, আপনাদেরকে দেখানো হচ্ছে যে গাড়িটা আমরা কেন দেখাচ্ছি সেটাও আপনাদেরকে বলবো। হ্যাঁ, মূলত আমি বিষয়টা বলে দিই যে এই গাড়িটা হচ্ছে আমাদের একজন দিনী বোন, বিশেষ করে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো ইসলাম গ্রহণ করার পরে তার যে আমরা বিয়ে দিয়েছি আর কি, হ্যাঁ, তার স্বামীর এই গাড়িটা মূলত। তো এখন আপনারা সাধারণভাবে জানেন যে যারা কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার অবস্থাটা কি থাকে, একবারে নিরুপায় অবস্থা থাকে, তার আর্থিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে তার সমস্যা থাকে। তো বিশেষ করে আমরা জানি এই বিষয়গুলো নিয়ে আমাদের অভিজ্ঞতা রয়েছে আর কি। তো এখন তাদের হাতে মূলত এই গাড়িটাই হচ্ছে তাদের মানে পুঁজি, মূলত এখান থেকে যে ইনকাম করবে এখান থেকে তাদের সংসার চালার একটা ব্যাপার আছে। তো বিশেষ করে আমরা এই জন্য ভিডিওটা বানাচ্ছি। এই যে বিশেষ করে এই যে দেখেন গাড়িটা, আপনি একটু দেখে নেন যে এটা মূলত 5টা সিট রয়েছে। এই দেখেন, মূলত 5টা সিট, এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা, আপনার একটু ভালোভাবে ঘুরে ফিরে দেখে নেন। তো সম্মানিত দর্শক, মূলত এটা আপনার 5টা প্যাসেঞ্জার যাবে, তাই তো? হ্যাঁ, 4টা প্যাসেঞ্জার যাবে, ড্রাইভার নিয়ে 5 জন। তো 4টা সব মিলিয়ে প্যাসেঞ্জার যাবে, ড্রাইভার মিলিয়ে 5 জন থাকবে আর কি। তো মূলত এটা, হ্যাঁ, এটা আপনারা যে দেখতে পাচ্ছেন, তো মূলত এটা আসলে আপনাদেরকে এই জন্য দেখানো হচ্ছে না যে আপনারা হয়তো এই গাড়িটা মানে বিক্রি করার জন্য, মানে বিক্রি করার জন্য নয়, এটা ভাড়ার জন্য, বিশেষ করে যাদের হয়তো প্রয়োজন পড়তে পারে, যে হয়তো 2 জন 3 জন 4 জন, যদি আপনারা হয়তো ফ্যামিলি সহ যদি কোথাও হয়তো সফরে যান, হ্যাঁ, তো এই গাড়ি আপনারা ভাড়া করবেন, এবং বিশেষ করে দিনের স্বার্থে, দিনের স্বার্থে অবশ্যই আপনারা এই গাড়িটাকে ভাড়া করার চেষ্টা করবেন। কারণ এই গাড়িটা খুব মানে ভালো গাড়ি আছে আর কি, এবং এটা বিশেষ করে বাইরে কলকাতা পর্যন্ত যেতে পারবে, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি তো পশ্চিমবাংলার বাইরে যাবেন না, তাই তো নাকি? আচ্ছা, পশ্চিমবাংলার বাইরে নাই, পশ্চিমবাংলার যে কোনো জায়গা, হ্যাঁ, পশ্চিমবাংলার, হ্যাঁ, পাশে পশ্চিমবাংলার যে কোনো মানে আপনার ডিস্ট্রিক্ট, তারপরে আশেপাশে যে জায়গাগুলো আছে, যেমন ঝাড়খণ্ড আছে, বিহার আছে, হ্যাঁ, বা আসামও বলা যেতে পারে, হ্যাঁ, সেগুলো যেতে পারবে, অসুবিধা নেই। এখান থেকে হয়তো আপনার চারদিকে মিলিয়ে হয়তো 400 কিলোমিটার বা 500 কিলোমিটারের মধ্যেই, মানে চারদিকের মধ্যে যে কোনো সাইড যেতে পারবে, অসুবিধা নেই। তো মূলত আজকে আপনাদের সামনে এই গাড়িটা দেখানো এটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বিশেষ করে আমাদের যে থাম্বেল, আমরা থাম্বেলে সেই নাম্বারটা দিয়ে দেবো, তারপরে আমি নাম্বারটা বলে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই গাড়িটাকে ভাড়া নেওয়ার জন্য। সেই নাম্বারটি হচ্ছে 9732624906। আমি আবারও নাম্বারটি বলছি, 9732624906। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা আপনারা ফোন করবেন, দিয়ে আপনারা এই গাড়িটা ভাড়া নেওয়ার জন্য আপনারা অবশ্যই মানে বিশেষ করে দিনের স্বার্থে যারা আছেন, যারা বিশেষ করে আমাদের চেনেন, আমাদেরকে জানেন, বিশেষ করে আমাদের ধুলিয়ান এলাকা, বিশেষ করে তাদেরকে আমরা বিশেষভাবে বলছি যে আপনারা দিনের স্বার্থে যদি অন্য গাড়ি ভাড়া করতেন, যদি আমরা আপনারা এই গাড়িটা ভাড়া করেন, যেহেতু ভাড়া আপনার একই পড়বে, এবং আলহামদুলিল্লাহ একজন পরেশ গাড়ির একজন ড্রাইভার আছে, আপনার একজন ভালো একটা সার্ভিস পাবেন ইনশাল্লাহ। তো আপনারা যদি দিনের স্বার্থে যদি আপনারা এই গাড়িটা ভাড়া করেন, তাহলে বিশেষ করে আমাদের যে নতুন ইসলাম গ্রহণ করেছে দিনী বোন, তাদের সংসারটা কিন্তু খুব সহজ ভাবেই যাবে, ভালোভাবে যাবে। এটাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য, যে যাতে তাদের সুবিধাজনক ভাবে সংসারটা যায়, এবং তাদেরকে যাতে অন্য কোনো ভাবে যাতে আর অসুবিধায় যাতে না পড়তে হয়। তো এটাই ছিল মূলত আমাদের উদ্দেশ্য দেখানোর জন্য। তো আমাদের এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সেও থাকবে, এবং এটা থাম্বেলেও আমরা লিখে দেবো, তো থাম্বেলেও আমরা এটা আমরা দিয়ে দেবো। তো অবশ্যই অবশ্যই যারা প্রয়োজন আছে, যাদের হয়তো ফ্যামিলি সহ কোথাও যাচ্ছেন, কিংবা হয়তো 2-4 জন মিলে কোথাও হয়তো যাওয়ার ব্যাপার আছে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের নাম্বারটি আমার আবারও বলেছি, 9732624906। এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং গাড়িটি দিনের স্বার্থে আপনারা যাতে অবশ্যই গাড়িটি ভাড়া করার জন্য চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।